السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد ترمذي الشريف أبواب الطهارة 67 نمبر باب बाबुन फी कराहियत रद्द सलाम गैर मुतवज्जिन हदीस नंबर 90। अनेक दिन पर्यंत आमादेर दर्श तद्रीस बंध छिल, अल्लाह रब्बुल आलमीनेर मेहरबानी আমরা আবার অনলাইনে দর্স শুরু করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা শুকরিয়াগুজার হই আলহামদুলিল্লাহ। আমরা আগের বাব বাবুল মাজমাজাতি মিনাল লাবান পর্যন্ত পড়েছিলাম, দুধ পান করার পরে কুলি করার বিধান সম্পর্কে। আজকের বাব হলো বাবুন ফি কারাহিয়াতি রদ্দি সালামি গায়রা মুতাওয়াজ্জিইন, বেওজু অবস্থায় অর্থাৎ ওজু নেই এই রকম অবস্থায় রদ্দুস সালাম বা সালামের উত্তর দেওয়া মাকরু হওয়া প্রসঙ্গে এই বাব। বাবুন ফি কারাহিয়াতি রদ্দি সালামি গায়রা মুতাওয়াজ্জিইন, এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই যে বাব কায়েম করেছেন তার অধীনে যে হাদিস তিনি উল্লেখ করেছেন সেখানে একটা ইশকাল হয়েছে। বাবটা আম হয়েছে, কিন্তু এখানে যে হাদিস উল্লেখ করা হয়েছে সেখানে একটা খাস অবস্থার কথা বলা হয়েছে, যে কোনো ব্যক্তি কাজায় হাজতের মধ্যে আছে, পেশাব করতেছে, এই অবস্থায় সালামের জবাব সে দেবে না দেবে না, সালামের জবাব দেওয়া মাকরুহ বা নিষেধ প্রমাণিত হয়েছে হাদিসের দ্বারা। আমরা হাদিস পড়ি, به قال حدثنا نصر بن علي ومحمد بن بشار قال حدثنا أبو أحمد عن سفيان عن الضحاك بن عثمان عن نافع عن ابن عمر حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه حديث أن رجلا سلم على النبي صلى الله عليه وسلم وهو يقول এক ব্যক্তি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায় হাজাতের মধ্যে ছিলেন, পেশাবরত অবস্থায় ছিলেন। ফালাম ইয়ারুদ্দ আলাইহি, নবীজি ওই ব্যক্তির সালামের জবাব দিলেন না। বুঝা গেল যে কোনো ব্যক্তি যদি কাজায় হাজাতের মধ্যে থাকে, পেশাবরত অবস্থায় থাকে, সেই ব্যক্তির কি উজু আছে না নাই? যখন পেশাব করতেছে উজু আছে নাই, তো এই অবস্থায় সালামের জবাব দেওয়া নিষেধ, কারাহাত প্রমাণ করেছে। তো এটা হলো হাদিসের ভিতরে একটা খাস অবস্থার কথা বলা হয়েছে, পেশাবরত অবস্থায়। কিন্তু বাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আম, মানে অজু না থাকা অবস্থায়। অজু না থাকার তো আরো অনেক হালাত থাকে, তার ভিতরে একটা হালাত, একটা বিশেষ অবস্থা হলো পেশাব করতে থাকা। তাহলে বাব হলো আম, আর বাবের অধীনে যে হাদিস উল্লেখ করা হয়েছে সেটা হলো খাস। এখান থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির উপরে একটা ইশকাল বা এতরাজ হয়ে থাকে, যে তরজমাতুল বাব এবং হাদিসের ভিতরে তো মিল নেই। ওলামা ইকরাম এটার জবাব বিভিন্নভাবে দিয়েছেন।
একটা জবাব হলো এই যে এখানে ওয়াহুয়া ইয়াবুলু যে বলা হয়েছে যে নবীজি পেশাব করতেছেন, ওয়া হালিয়া তো ওয়াহুয়া ইয়াবুলু নবীজি পেশাবরত অবস্থায় আছেন, এটা আমাদের স্বাভাবিক আকল তাসলিম করে না যে নবীজি পেশাব করতেছেন এই অবস্থায় কোন সাহাবি নবীজিকে সালাম করবে, এটা তো আকল তাসলিম করে না। অতএব মূলত এখানে উদ্দেশ্য হল পেশাব শেষ করেছেন এখনো অজু করেন নাই, তাহলে হাদাস লাহেক হয়েছে অর্থাৎ বে অজু অবস্থায় আছেন, এই অবস্থায় তিনি সালামের জবাব দেন নাই। পেশাবরত অবস্থায় সালামের জবাব না দেওয়ার ব্যাপারে সবাই একমত যে পেশাবরত অবস্থায় কোনো ব্যক্তি থাকলে তাকেও সালাম দিবে না আর তিনি সালামের জবাবও দিবেন না, কিন্তু পেশাব শেষ করেছেন অজু করেন নাই বেউজু অবস্থায় আছেন তখন সালামের জবাব দিতে হবে কিনা। তো ওয়াহুয়া ইয়াবুলু এর দ্বারা মুরাদ কি কদ বালা, তিনি পেশাব শেষ করেছেন, যেমন তাহাবি শরীফের ভিতরে রেওয়ায়েত উল্লেখ করা হয়েছে আনিল মুহাজির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াবুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করতেছিলেন, আও কালা মারারতু বিহি ওয়া কদ বালা, অন্য রেওয়ায়েতে শাক্কের আবি হয়েছে অন্য রেওয়ায়েতের মধ্যে আছে যে মারারতু বিহি ওয়াকাদ বালা, যে আমি নবীজির কাছ থেকে গেলাম এই অবস্থায় যে তিনি পেশাব শেষ করেছেন, ফাসাল্লামতু আলাইহি ফালাম ইয়ারুদ্দ আলাই, আমি তাকে সালাম দিলাম কিন্তু তিনি সালামের জবাব দিলেন না, হাত্তা ফারাগা মিন ওযুইহি, এমনকি তিনি ওযু শেষ করলেন সুম্মা রাদ্দা আলাইয়া, এরপরে তিনি আমার সালামের জবাব দিলেন। অতএব ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি হাদিসের মধ্যে ওয়াহুয়া ইয়াবুলুর তর্জমা করেছেন কদ বালা, আর যখন কোনো ব্যক্তি পেশাব শেষ করে সে তো হাদিস হাদিস লাহেক হয়, অতএব এই অবস্থায় সালামের জবাব দেওয়া নবীজি অপছন্দ করেছেন জবাব দেন নাই, এর দ্বারাই তিনি প্রমাণ করেছেন যে গৈরু মুতাওয়াজ্জি বা বে উজু অবস্থায় সালামের জবাব দেওয়া মাকরুহ। অথবা আমরা বলতে পারি যে তরজমাতুল বাব এর মধ্যে যে বক্তব্য থাকে এটা প্রমাণ করার জন্য মুসান্নেফ সামনে হাদিস উল্লেখ করে থাকেন, এবং তিরমিজির আদাত হলো তিনি অধিকাংশ সময় সরাসরি হাদিসের এবারাত দিয়েই তর্জমাতুল বাব কায়েম করেছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে না তিনি তর্জমাতুল বাব ছাড়াও তর্জমা কায়েম মানে হাদিসের এবারাত ছাড়াও তর্জমাতুল বাব কায়েম করেছেন, তো সেক্ষেত্রে হাদিসটা হয়েছে দলিল আর তর্জমাতুল বাবটা হয়েছে দাওয়া, তো দাওয়ার পক্ষে মুসনাদ হাদিস সনদ সহ হাদিস যেমনিভাবে উল্লেখ করা যায় তেমনিভাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই একটা হাদিস বাবের উপর উল্লেখ করার পরে তিনি ওয়াফিল বাবে বলে যে অন্যান্য হাদিসের দিকে ইশারা করেছেন সে হাদিসগুলো তিনি সনদ সহ এখানে উল্লেখ করেন নাই, সেই হাদিস দিয়েও তর্জমাতুল বাব প্রমাণ করা যেতে পারে। অতএব যে হাদিস উল্লেখ করছেন সেই হাদিস দিয়ে তর্জমাতুল বাব সরাসরি সাবেত হয় না, কিন্তু ওয়াফিল বাবে বলে যে হাদিসগুলোর কথা বলছেন সেগুলোর কোনো একটা হাদিস দিয়ে যদি তর্জমাতুল বাব সাবেত হয়ে যায় তাহলে এটাই কি যথেষ্ট। অনেকে এভাবে জবাব দিয়েছেন যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিস উল্লেখ করার পরে তিনি ওয়াফিল বাবের ভিতরে যে হাদিসের সন্ধান দিয়েছেন তার মধ্যে একটা হাদিস হল মুহাজির ইবনে কুনফুজের রেওয়ায়েত, ওয়াফিল বাবে আনিল মুহাজির ইবনে কুনফুজ ওয়া আব্দুল্লাহ ইবনে হানজালা ওয়া আলকামা ইবনে সাফওয়া ওয়া জাবের ওয়াল বারা, এই সমস্ত রাবিদের থেকে সাহাবিদের থেকে রেওয়ায়েত আছে।
তো মুহাজির ইবনে কুনফুসের যে রেওয়ায়াত সেই রেওয়ায়াতের ভিতরে কিন্তু পেশাবের কথা উল্লেখ করা হয়নি, সেখানে মুতলাক হাদাসের কথা বলা হয়েছে। অতএব সেই রেওয়ায়াতকে যদি আমরা গ্রহণ করি তাহলে তরজমাতুল বাব সরাসরি ওই রেওয়ায়াত দ্বারা সাবেত হয়ে যায়। সেই রেওয়ায়াতটাও তাহাবী শরীফের ভিতরে রয়েছে। عن المهاجر بن قنفذ أنه سلم على رسول الله صلى الله عليه وسلم وهو يتوضأ وهو يبولنا আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলাম যখন তিনি অজু করতেছেন। তাহলে তার অজু ছিল না, এজন্য তিনি কি করতেছেন? অজু করতেছেন। তাহলে হাদাস অবস্থায় তিনি ছিলেন। ফালাম ইয়ারুদ্দ আলাই, কিন্তু এই অবস্থায় তিনি সালামের জবাব দেন নাই। বুঝা গেল বে অজু অবস্থায় সালামের জবাব দেওয়া মাকরুহ। ফালাম্মা ফারাগা মিন ওযুইহি ক্বালা, নবীজি যখন অজু শেষ করলেন তখন তিনি বললেন, লাম ইয়ামনানি আন আরুদ্দা আলাইকা ইল্লা আন্নী কারিহতু আন আযকুরাল্লাহ আযা ওয়া জাল্লা ইল্লা আলা তাহা। তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি সালাম দিলাম, নবীজি জবাব দিলেন না। শোনো, কারণ হলো যে আমাকে বাধা দিয়েছে তোমার সালামের জবাব দিতে যে আমি অপছন্দ করি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে বেওযু অবস্থায়। যেহেতু সালাম এটা আল্লাহর নাম, আসসালামু ইসমুম মিন আসমাইল্লাহ, অতএব যিনি সালাম দিচ্ছেন তিনিও আল্লাহর জিকির করতেছেন, আবার যিনি সালামের জবাব দিতেছেন তিনিও আল্লাহর নাম স্মরণ করতেছেন, জিকির করতেছেন। তো নবীজি বলেন আমি বেওযু অবস্থায় জিকির করা অপছন্দ করেছি, এই জন্য অজু শেষ না করে তোমার সালামের জবাব দেইনি। মাসলা কি? মাসলা হলো হানাফি মাজহাবে কাজায় হাজাতের সময় সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া। এক ব্যক্তি নিজে কাজায় হাজাত করতেছে, সে আরেকজনকে সালাম দেওয়া, অথবা কাজায় হাজাত করতেছে তাকে কেউ সালাম দিয়েছে তার সালামের জবাব দেওয়া। তো কাজায় হাজাত অবস্থায় সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া এই দুইটাই মাকরুহ, এটা করা যাবে না। অনেকে বেখেয়ালে দিয়ে ফেলায়, যদি এরকম দিয়ে ফেলায় কোন আহাম্বক লোক থাকে তাহলে তার সালামের জবাব দিতে হবে না। তো এরকম ফেকার কিতাবের ভিতরে বিশেষ বিশেষ অবস্থার কথা উল্লেখ করা হয়েছে, যে সমস্ত অবস্থায় সালামের জবাব দেওয়া ওয়াজিব না, সালাম দিলেও সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব হয় না। আর এই অবস্থাগুলোর ভিতরে কিছু আছে তো কারাহাত, মানে সালামের জবাব দিলে বরং মাকরুহ। তো এরকম 20টা অবস্থা বা সময় রয়েছে যখন সালামের জবাব দেওয়া ওয়াজিব হয় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এটা কবিতা আকারে তোমাদের সহজে মনে রাখার জন্য কবিতা আকারে তিনি উল্লেখ করেছেন, রদ্দু সালামি ওয়াজিবুন আলা মান ফি সালাতিন আও বি আকলিন শাগালা আও ফি কিরাআতিন কাযাকাল আদউইয়া আও যিকরিন আও ফি খুতবাতিন আও তালবিয়া أو في قضاء حاجة الإنسان أو في إقامة أو الأعزان أو حاجم أو سلم الطفل والسكران أو شابة يخشى بها افتنان أو حاجم نسخة فاسق بلغه أو ناعس أو ناعم وحالة الجماع والتحاكم
अवकाना फिल हम्मामे अव मजनूना फहाजी मजमूहा इश्रूना। बिश्टी अवस्थार कथा बोला এর ভিতরে প্রথম হলো কোন ব্যক্তি নামাজরত অবস্থায় আছে, তাকে যদি কেউ সালাম দেয় তাহলে ওই ব্যক্তির সালামের জবাব দিতে হবে না, ওয়াজিব না। অথবা খাবার গ্রহণরত অবস্থায় এক ব্যক্তি ক্ষুধার্ত খাবার খাইতেছে, এই ব্যক্তিকে যদি কেউ সালাম দেয় তাহলে তার জন্য এই সালামের জবাব দেওয়া ওয়াজিব হয় না। ইচ্ছা করলে দিতে পারে কিন্তু দেওয়া ওয়াজিব। अनुरूप भावे क्यों कुरान शरीफ पढ़ते अथवा दुआ करते अथवा जिकिर करते अथवा खुतबा दीते जेमन खतीब जुमार दिन खुतबा दीते अथवा तलबिया पढ़ते हजर समय तवाफर मध्य तलबिया पढ़ते अन्य समय तलबिया पढ़ते अथवा काजाय हाजातेर मध्य आखने इस्तेशाक কোন ব্যক্তি কাজায় হাজাতের মধ্যে আছে তাকে যদি কেউ সালাম দেয় তাহলে তার জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব না, বরং হাদিসে বলা হয়েছে মাকরুহ। আও ফি ইকামাতিন আওয়াল আজান, অথবা কোন ব্যক্তি একামত দিতেছে অথবা আজান দিতেছে এই ব্যক্তিকে সালাম করা, যদি করে তাহলে জবাব দেওয়া ওয়াজিব হবে না। আও সাল্লামা তিফলু, শিশু ব্যক্তি সে যদি তোমাকে সালাম দেয় শিশুর সালামের জবাব দেওয়া তোমার উপরে ওয়াজিব না, দিলে ভালো কিন্তু না দিলে অসুবিধা নেই। আবি সাকরান, অথবা কেউ মদ খেয়ে মাতাল হয়ে গেছে, এই মাতাল যদি তোমাকে সালাম দেয় তোমার জবাব দেওয়া ওয়াজিব না। আও শাবাতুন ইউকশা বিহা ইফতেনা, অথবা যুবতী মহিলা তোমাকে সালাম দিয়েছে যার সালামের জবাব দিলে ফেতনায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে, এই মহিলার সালামের জবাব দেওয়া ওয়াজিব না। আও ফাসিকুন, অথবা কোনো ফাসেক মানে প্রকাশ্য কবিরা গুনায় লিপ্ত ব্যক্তি যদি তোমাকে সালাম দেয় জবাব দেওয়া ওয়াজিব না। আও নাইসুন আও নাইম, অথবা তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি অথবা ঘুমন্ত ব্যক্তি, তন্দ্রাচ্ছন্ন সে তো বোঝেই না কথা, তোমার সালামের জবাব সে কিভাবে দেবে, আর যে ঘুমানো সে তো আরো বেশি। ওয়াহালাতিল জিমায়ে ওয়া তাহাকু, অনুরূপভাবে কেউ যদি স্ত্রীর সাথে সহবাসরত অবস্থায় থাকে অথবা যদি কোনো কাজি বিচার ফয়সালারত অবস্থায় থাকে তাকে সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব না। আও কানা ফিল হাম্মামে আও মাজনুনা, অথবা কোনো ব্যক্তি গোসলখানায় আছে সেই ব্যক্তিকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব না। অথবা কোনো ব্যক্তি পাগল যদি হয় সেই অবস্থায় তাকে কেউ সালাম দিছিল, পাগলামি সুস্থ হওয়ার পরে সব জবাব দিতে হবে তাকে, না এটা তার উপরে ওয়াজিব হয় নেই। তাহাজিহি মাজমুহা ইশরুনা, এই বিশ অবস্থায় সালামের জবাব দেওয়া ওয়াজিব থাকে না। তো কাজায় হাজাত রত অবস্থায় সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব না, বরং এটা কি মাকরুহ। কিন্তু কাজায় হাজাত শেষ হয়ে গেছে এখন অজু করে না, এটা হলো হালাতে হাদাস। এই হালাতে হাদাসে সালাম এর জবাব দিতে হবে কিনা, এবং তিরমিজি বলেছেন মাকরুহ, কিন্তু আমরা আহনাব বলেছি যে না, বেউজু অবস্থায় সালামের জবাব দেওয়া মাকরুহ না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেউজু অবস্থায় সালামের জবাব দেন নাই, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, সেটা দিয়ে কারাহাতের উপরে দলিল পেশ করা যাবে না, বরং এটা ইস্তেহবাবের উপরে মাহমুল হবে। অর্থাৎ অজু অবস্থায় সালামের জবাব দেওয়া এটা মুস্তাহাব, আওলা, যদি কেউ দিতে পারে ভালো, কিন্তু যদি না পারে তাহলে বিনা অজুতেই সালামের জবাব দিয়ে দেবে, এর দ্বারা ওয়াজিব আদায় হয়ে যাবে। এখন আমাদেরকে কত মানুষ সালাম দেয়,
যদি এই তরজমাতুল বাবে যেটা বলা হয়েছে যে বেউজু অবস্থায় সালামের জবাব দেওয়া মাকরু, তাহলে আমরা ডেইলি যতগুলো সালামের জবাব দেই এর ভিতরে বহু সালাম জবাব আমরা বেউজু অবস্থায় দেই। মোবাইলে আমাদেরকে সালাম দেয়, সে ব্যক্তি জানে আমি কোন অবস্থায় আছি, আর সবসময় তো অজু অবস্থায় থাকা এটা সম্ভব না, অনেকে পারেন। তারপরেও দেখা যায় যে ইস্তেনজা করার পরে অজু পর্যন্ত মাঝখানে যে সময়, সে সময় তো সে বেউজু অবস্থায় থাকে, বা পথে ঘাটে যখন আমরা থাকি সব সময় অজু নিয়ে চলা সম্ভব না, কিন্তু মানুষ তো সালাম দেয়। এখন সালাম দেওয়ার, সালামের জবাব দেওয়া মাকরু বলে যদি আমরা সালামের জবাব না দেই তাহলে অবস্থা কেমন হবে? অতএব আমাদের আহনাফের এটাই মত যে হাদাস অবস্থায় সালামের জবাব দেওয়া মাকরু না, তবে পবিত্র অবস্থায় জবাব দিতে পারাটা এটা আলাদা। হাদাস আর জুনুন জুনুব অবস্থা আলাদা, একটা হলো গোসল ফরজ হওয়া, একটা হলো অজু ফরজ হওয়া। অজু ভেঙে গেছে, পেশাব হোক, পায়খানা হোক, বা বায়ু নিঃসরণের কারণে হোক, যে কারণেই হোক, এই অবস্থায় সালামের জবাব দেওয়া এটা যাবে। আর যদি জুনুবি অবস্থায় থাকে, গোসল ফরজ, সে অবস্থায়ও সালামের জবাব দেওয়া যাবে। শুধু কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, পড়া যাবে না, জুনুবি অবস্থায় যদি গোসল ফরজ হয়। আর যদি অজু ভেঙে যায় তাহলে কোরআন শরীফ পড়া যাবে কিন্তু স্পর্শ করা যাবে না। আর সালামের জবাব দুই অবস্থায় দেওয়া যাবে, গোসল ফরজ তখনও দেওয়া যাবে আর অজু ভেঙে গেছে তখনও দেওয়া যাবে। এখন হাদিসের ভিতরে দুই ধরনের হাদিসই আসছে। কারাহাতের হাদিস যেটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এখানে উল্লেখ করেছেন, এবং তিনি আরো কয়েকটি হাদিসের সন্ধান এখানে দিয়েছেন, যেমন হাদিসু মুহাজির ইবনে কুনফুস যেটা আমরা উল্লেখ করেছি। অনুরূপভাবে তাহাবী শরীফে একটি রেওয়ায়েত উল্লেখ করা হয়েছে আবুল জাহাম থেকে, ওয়াল আবুল জাহাম আকবালা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মিন নাহমি বীর জামাল, রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম একবার বীর জামালের দিক থেকে আসলেন, ফালাকিয়াহু রাজুলুন, পথিমধ্যে এক ব্যক্তির সাক্ষাৎ হল, ফা সাল্লাম আলাই, সে নবীজিকে সালাম দিল, ফালাম ইয়ারুদ্দা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম তার সালামের জবাব দেন নাই, হাত্তা আকবালা আলাল জিদার, এমনকি নবীজি দেওয়ালের সামনে গেলেন, এগিয়ে গেলেন, ফা মাসাহা ওয়াজহু ইয়াদাইহি, তিনি দেওয়ালের সাথে তায়াম্মুম করলেন, হাত এবং মুখমণ্ডল মাসহ করলেন, সুম্মা রদ্দা আলাইহি সালাম, এরপরে ওই ব্যক্তির সালামের জবাব দিলেন, ওয়াকাল এবং বললেন, আমা ইন্নাহু লাম ইয়ামনাআনি আন আরুদ্দা আলাইকা সালাম ইল্লা আন্নি কুনতু লাস্তু বিতাহির, যে আমি তোমার সালামের জবাব দেওয়া এজন্য অপছন্দ করেছি বা দেই নেই যে আমি পবিত্র অবস্থায় ছিলাম না। তবে আহনাফের পক্ষে অনেকগুলো দলিল রয়েছে যে বিনা অজুতে থাকা অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়েছেন, বা যেহেতু সালামের জবাব দেওয়ার বিষয়টা এই জন্য আসছে যে সালামের মধ্যে আল্লাহর নাম আছে, মানে আল্লাহর জিকির। অতএব যদি নবীজি বেউজু অবস্থায় জিকির করে থাকেন এটা প্রমাণ করা যায়, তাহলে সালামের জবাব এটাও প্রমাণিত হবে। তো দুই ধরনের হাদিসই আসছে, সালামের কথাও আসছে, জিকিরের কথাও আসছে। রেওয়ায়তগুলো ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। একটা রেওয়ায়ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কলা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু মিনাল খালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায় হাজাত শেষে বাইতুল খালা থেকে বের হতেন, ফা ইউকরিউনাল কুরআনা, নবীজি আমাদেরকে কোরআন পড়াইতেন, তো কোরআন পড়াইলে, কোরআন তো জিকির,
ইন্না নাহনু নাযযালনা যিকর পুরো কোরআনকে জিকির বলা হয়েছে। তাহলে নবীজি কোরআন পড়াইতেন, ওয়া ইয়াকুলু মা'ানা লাহমা আমাদের সাথে গোশত খেতেন, ওয়ালাম ইয়াকুন ইয়াহজুযু আন যালিকা লাইসাল জানাবা, এই সমস্ত কাজ থেকে নবীজিকে বাধা দিত না একমাত্র জানাবাত ছাড়া। অর্থাৎ নবীজি যদি জুনুবি হতেন, গোসল ফরজ হতো, তখন এগুলো করতেন না, কিন্তু হাদাস অবস্থায় তিনি এগুলো করতেন। ওয়ফি রিওয়ায়াতেন ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন আলা কুল্লি হাল ইল্লাল জানাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত ছাড়া অন্য সব অবস্থায় কোরআন শরীফ পড়তেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি রওয়ায়াত এসেছে, কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর নাম স্মরণ করতেন। অর্থাৎ তিনি জুনুবি অবস্থায় বা হাদাস অবস্থায় তখনও আল্লাহর নাম স্মরণ করতেন। এখানে ইশকাল আসতে পারে, সর্ব অবস্থার মধ্যে তো কোনো অবস্থা বাদ নেই, তাহলে হালাতুল জিমা অথবা হালাতু কাজায়েল হাজাত, যখন কাজায় হাজাত নবীজি করতেছেন তখন কি জিকির করতেন? বা কোনো ব্যক্তি বাইতুল খালার মধ্যে পেশাব পায়খানারত অবস্থায় আছে তখনও কি তসবিহ পড়বে, জিকির করবে? হ্যাঁ, তখনও জিকির করবে, সেটা জিকরে লেসানি না জিকরে কলবে। অতএব এটা ইশকাল করা যাবে না যে সর্বাবস্থায় জিকির কিভাবে করে, কাজায় হাজাত বা অন্যান্য সময়ও তো মানুষ থাকে। হ্যাঁ, তখন জিকরে লেসানি বন্ধ থাকলেও জিকরে কলবি জারি থাকে। অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল খালা থেকে বের হতেন, বাইতুল খালা থেকে বের হওয়ার দোয়া তিনি শিক্ষা দিয়েছেন না কি, গুফরানাকা আল্লাহুম্মা আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, তাহলে আল্লাহুম্মার মধ্যে আল্লাহর জিকির আছে কিনা? তাহলে নবীজি বাইতুল খালা থেকে বের হয়েছেন তখন তো অজু নেই, তখন এই দোয়া শিক্ষা দিয়েছেন, তাহলে বোঝা গেল বিনা অজুতে জিকির জায়েজ আছে, আর জিকির জায়েজ থাকলে সালামের জবাবও কি আছে? কানা ইবনু ওমর ওয়া ইবনু আব্বাস ইয়াকরাআনিল কোরআন ওয়া হুমা আলা গায়রি উযু, তাহাবী শরীফের রায় যে ইবনু আব্বাস এবং ইবনু ওমর উভয়ই তারা কোরআন শরীফ পড়তেন বিনা অজু অবস্থায়। তো বিনা অজুতে কোরআন শরীফ পড়া কোনো অসুবিধা নেই, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এখন দুই ধরনের হাদিস আমরা পাইলাম, যে সমস্ত হাদিসে বোঝা গেল যে সালামের জবাব দেওয়া যাবে না, মাকরুহ, নবীজি জবাব দেন নাই, সেই সমস্ত হাদিসের জবাব কি আমাদের পক্ষ থেকে? কয়েকভাবে জবাব দেওয়া হয়েছে। এক জবাব হলো এই যে ওই সালামের জবাব বিনা অজুতে দেওয়া মাকরুহ, নবীজি জবাব দেন নাই, এটা প্রথম দিকের হুকুম ছিল, পরবর্তীতে এটা মানসুখ হয়ে গেছে, অর্থাৎ মানসুখ তো দলিল হিসেবে পেশ করা যাবে না। মানসুখ হওয়ার দলিল ইমাম তাহাবি উল্লেখ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আলকামাত ইবনুল গাফওয়া আন আবিহি ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আহরাকাল মা, নবীজি যখন পানি প্রবাহিত করতেন, কিনায়াতুন আনিল বাউল, অর্থাৎ নবীজি যখন কাজায় হাজাত করতেন, পেশাব করতেন, ইন্নামা নুকাল্লিমুহু, আমরা তার সাথে কথা বলতাম, ফালা ইউকাল্লিমুনা, কিন্তু তিনি আমাদের সাথে কথা বলতেন না, ওয়া নুসাল্লিমু আলাইহি ফালা ইয়ারুদ্দু আলাইনা, আমরা তাকে সালাম দিলে তিনি সালামের জবাব দিতেন না, হাত্তা নাজালাত, এই এই হুকুম কতক্ষণ ছিল, এই আয়াত নাজিল হওয়া পর্যন্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম আয়াতুল উযু, এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত নবীজি আমাদের সালামের জবাব তিনি বিনা উযুতে দিতেন না। তাহলে বোঝা গেল এই আয়াত নাজিল হওয়ার পরে আর এই হুকুম থাকলো না, সুতরাং ওই হাদিসগুলো মানসুখ হয়ে গেছে। অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাজায়েজ
বা জায়েজ না মাকরু তাহরিম এই জন্য নবীজি করেন নাই, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত বিভিন্ন রকম থাকত। তো ওই সময় যখন নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি উযু করে তারপরে জবাব দিয়েছেন, সাথে সাথে জবাব দেন নাই, সেই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা অবস্থা হয়েছিল, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর মোনাজাতে তিনি লিপ্ত ছিলেন, এজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম বা জিকির এটা বিনা উযুতে নিতে চান নাই। এটা সব সময় এক এক অবস্থা না, বহু সময় তিনি জবাব দিয়েছেন, আবার অনেক সময় জবাব দেন, অর্থাৎ হালাত সব সময় এক রকম ছিল না, এটা হতে পারে। অথবা এখানে কারাহাত দ্বারা উদ্দেশ্য হলো আদমুল ইস্তেহবাব, অর্থাৎ খেলাফে আওলা হয়েছে কিন্তু নাজায়েজ না বা মাকরু না। এগুলো মাসলা। এই বাবের সাথে সংশ্লিষ্ট আরেকটি মাসলা যেটি মুতাকাদ্দিমিন উল্লেখ করেন নাই, মুতাখিরিনরা সেটা উল্লেখ করেছেন, সেটা হলো এক ব্যক্তি কাজায় হাজাত শেষ করেছে, এখন ঢিলা নিয়ে এসে হাঁটাহাঁটি করতেছে, কুলুক ব্যবহার করতেছে, পাথর ব্যবহার করতেছে, এই অবস্থায় তাকে সালাম দেওয়া যাবে কিনা, অথবা উনি সালামের জবাব দিতে পারবেন কিনা, ওনাকে কেউ সালাম দিবে। এ ব্যাপারে মুতাখিরিনদের ভিতরে দুই রকম কথা পাওয়া যায়। রশিদ আহমদ গাঙ্গুহি তিনি বলেছেন যে সালামের জবাব দেওয়া তার জন্য জায়েজ আছে, যেহেতু তিনি কাজায় হাজত অবস্থায় নাই, কাজায় হাজত অবস্থায় সালামের জবাব এই জন্য দেবেন না যেহেতু তার ভিতরে আল্লাহর জিকির আছে, আর ওই ব্যক্তি তখন মাকশুফুস সতর, তিনি সতর খোলা অবস্থায় আছেন, অতএব এই অবস্থায় আল্লাহর নাম স্মরণ করা, জিকির করা এটা সুয়ে আদব, এজন্য নিষেধ করা হয়েছে। কিন্তু যখন ইস্তেনজা শেষ হয়ে গেছে, এখন কুলুক নিয়ে হাঁটতেছেন, তখন তো মাকশুফুস সতর থাকেন না, সতর মানুষের ঢাকাই থাকে, অর্থাৎ যদি কেউ জবাব দিতে চায় তাহলে দিতে পারবে। আর আল্লামা মাজহার নানুতুবি তিনি বলেছেন যে না, এই অবস্থায় সালামের জবাব দিবে না, তিনি আদবের দিকে লক্ষ্য করেছেন। তো যাই হোক, যার তবিয়াত যেরকম সে সেভাবে আমল করবে। এই গেল বাব, আমরা সামনে হাদিস পড়ি, বাবের সবকটা পড়া হয়নি। قال ابو عيسى هذا حديث حسن صحيح وانما يكره هذا عندنا اذا كان على الغائط والبول আমরা এটাকে মাকরু বলছি যখন পেশাব বা পায়খানার মধ্যে লিপ্ত থাকবে। وقد ফাসারা বাদু আহলিল ইলমে জালিক, এটা হাদিসের তর্জমায় অনেকে উল্লেখ করেছে। ওয়াহাজা আহসান আহসানু শাইইন রুইয়া ফি হাজাল বাব, এই হাদিসটি এই বাবে যেগুলো হাদিস বর্ণিত আছে তার ভিতরে সবচেয়ে সুন্দর। ওয়াফিল বাবে আনিল মুহাজির ইবনে কুনফুজ ও আবদুল্লাহ ইবনে হানজালা ও আলকামা ইবনে সাফওয়া ওয়া জাবের ওয়াল বারা, এই সমস্ত সাহাবায়ে কেরাম থেকেও এই অধ্যায়ে হাদিস বর্ণিত আছে, যার অনেকগুলো হাদিস আমরা আলোচনার ভিতরে উল্লেখ করেছি। তো যাই হোক, আজকে আমরা এই একটি বাব পড়লাম, ইনশাল্লাহ সামনে থেকে ধারাবাহিক দর্শ চলবে। আর যারা এই দর্শের ব্যাপারে জানে না, যারা এই দর্শে অনলাইনে আছেন, আপনারা তাদেরকে জানিয়ে দিবেন যাতে সকলে এই দর্শে অংশগ্রহণ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।